বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ সফল করতে গোয়ালপুকুরের শাহাপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপির। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিজেপি কর্মীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের অভিযোগ, নবান্নের 14 তলা থেকে যার নির্দেশ দিচ্ছেন পুলিশও সেই কাজই করছে। পুলিশ এখন তৃণমূল কংগ্রেসের দলদাসে পরিণত হয়েছে। পুলিশকে এখন শাড়ি এবং চুড়ি পরার পরামর্শ দেন বিজেপি মণ্ডল সভাপতি সরজিৎ বিশ্বাসের। গণতান্ত্রিক আন্দোলনকে জোর করে তুলে দিতে চাইলে আন্দোলনকারীদের টানাটানি করেন, তার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। রাজ্য সরকার বিজেপির বাংলা বন্ধকে বেআইনি ঘোষণা করেছে। রাজ্য সরকারের এই নির্দেশের পর বন্ধকে ব্যর্থ করতে সকাল থেকেই পুলিশ এবং শাসক দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তারই ফলে গোয়ালপুকুরের শাহাপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিন গোয়ালপুকুরের বিজেপি দলের মণ্ডল সভাপতি সরজিৎ বিশ্বাস কি বলতে চেয়েছেন শুনব। আজকে পুলিশ, বর্তমানে যে পশ্চিমবাংলায় পুলিশ, সবার ক্ষেত্রে আমি বলবো না, কিছু কিছু পুলিশ টিএমসির দলদাসে পরিণত হয়েছে। আর নবান্নর 14 তলা থেকে যে অর্ডার হচ্ছে, হাওয়াই চটি চাটতে 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 সেই অর্ডারকে ফলো করতেছে। আর সেই অর্ডারকে ফলো করে আজকে আমাদের শান্তিপূর্ণ পথবরোধে এই টিএমসির দলদাস পুলিশ আমাকে আমার এই জামা, আমার এই পাঞ্জাবি ছিঁড়ে, এই যে দেখেন পরিস্থিতি, জামা ছিঁড়ে, এদের মনে হয় এখন বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে, এরা এখন সব কিছু ড্রেস বাদ দিয়ে, যেটা সাংবিধানিক ড্রেস, সেই ড্রেসটাকে বাদ দিয়ে এখন শাড়ি পরার জন্য এরা তড়িঘড়ি চুপ করছে। কারণ এরা শাড়ি বর্তমানে মানায়, শাড়ি আর চুরি এদের এখন বর্তমান যে পুলিশ প্রশাসনের যে ভূমিকা, যে দায়িত্ব পালন করছে, যে ভূমিকা পালন করছে, তাদের চুরি আর শাড়ি এ দুটোই তাদের বর্তমানে মানায়। সেটা ওই যে বললামই তো, ওদের 14 তলার সেই অর্ডার সেটা ফলো করছে ছুটি চারতে চারতে। কী কারণে আজকে রাস্তা অবরোধ করছে? আজকে গতকালকে 27 আগস্ট সারা পশ্চিমবাংলার ছাত্র সমাজের ডাকে যে শান্তিপূর্ণ নবান্ন অভিযান ছিল, সেই নবান্ন অভিযানে পুলিশের যে নির্মম অত্যাচার ছাত্রদের উপর, সাধারণ মানুষের উপর, সেই অত্যাচারের বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানিয়ে আমরা সারা পশ্চিমবাংলায় এই তার পথ অবরোধ আমরা করছি। কতক্ষণ চলবে আপনাদের অবরোধ? এটা সকাল 6টা থেকে শুরু হয়েছে, সন্ধ্যা 6টা অবধি 12 ঘন্টা এই বন্ধ চলবে। আপনার নাম? সরজিৎ বিশ্বাস। কোন দায়িত্বে রয়েছে? তবে এই জাতীয় ঘটনার অবসান চান সাধারণ মানুষ। উত্তর দিনাজপুরে গোয়ালপুকুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনরেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকী মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।